আমরা দিন শিক্ষার ক্লাসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, মানবতার মুক্তি দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার উপর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথ নির্দেশক হয়েছে, আমরা তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট IFMID, তো আজকের এই দিন শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত যে আজকে আমাদের সাথে সুদূর রিয়াদ থেকে যোগ দিয়েছেন মোহতারাম শায়খ আব্দুল হাই, রিয়াদ বোরসানা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী। তিনি ইনশাআল্লাহ আজকে আমাদেরকে গীবতের বিষয় বলবেন, যে গীবতের প্রকৃতি এবং এ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ তার আলোচনার শেষে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের দ্বীনী শিক্ষার বিষয়গুলো জেনে নিতে পারব। আমরা আবার আপনাদেরকে গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে IFM এর সম্মানিত পরিচালক জুনায়দ মনির ভাইয়ের শ্বশুর সাহেব আজ বিকালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন, তার নেক আমলগুলোকে কবুল করুন এবং তার রেখা যাওয়া যে তার পরিবারকে সবর করার তৌফিক দান করুন এবং সবাই যেন দিনের উপর চলতে পারে সে তৌফিক দান করুন। মূলত আমাদের আজকের শায়খের এখানে আসার পিছনে, এখানে তিনি যে আমাদের মাঝে মেহরবানি করে উপস্থিত হয়েছেন, এই জন্য জুনায়দ মনির ভাই এবং আমাদের রিয়াদ থেকে আরেকজন তারা মোহাম্মদ আলী হায়দার ভাই, তারা দুজনেই প্রচেষ্টা চালিয়েছেন, আমরা তাদেরকেও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের উদ্যোগকে কবুল করুন, আমিন। তো আমি আমাদের মোহতারাম শায়খ আব্দুল হাই মাদানী শায়খকে তার আলোচনা শুরুর জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিত তাকীন ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا واتقوا الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره إلا أفرأيت إن كان في أخي ما أقول قال ان كان فيه قد اكتبته وان لم يكن نষ্ট হয়েছে অতি ঝিলে তার নষ্ট হয়ে গেছে যার জন্য ডিশ আসছে রাস্তা দিয়ে তারপরে ঠিক করতেছে কি করলে যা যাকে প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতি ঝিলে কি যার শেষ মেহেরবানিতে আজকে অতি ঝিলে ডিশের লাইনে তার নষ্ট হয়ে অবস্থান করেও কিছু সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি গীবত এটি খুবই প্রচলিত একটি শব্দ, যদিও শব্দটি আরবি শব্দ, উচ্চারণও খুব সহজ,
কিন্তু এর সামাজিক কুপ্রভাব অত্যন্ত ভয়াবহ এবং পরকালীন পরিণতিও বড় কঠিন। সুতরাং এ দুটি এ বিষয়টি খুবই সহজভাবে অনুধাবন করা দরকার এবং গভীরভাবে এ বিষয়টির পরিণতি নিয়ে চিন্তা করা দরকার, কেননা এতে নিজের যেমন ক্ষতি হয় তেমনিভাবে সামাজিক ভিত্তি নষ্ট হয়, একে অপরের প্রতি বিদ্বেষ বাড়ে, হিংসা বাড়ে, নির্ভরযোগ্যতা কমে যায়। সুতরাং বিষয়টি আমরা যারা নিজেদেরকে সভ্য মানুষ মনে করি তারা অবশ্যই বিষয়টি খুব গুরুত্বের সাথে চিন্তা করব এবং এর থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অতএব প্রথমত আমরা জানব যে গীবত কাকে বলে। গীবত বললেই আমরা বুঝে থাকি যে একে অপরের কিছু দোষ ত্রুটি আলোচনা করা। তো হাদিসের ভাষা থেকে যদি আমরা গীবতের সংজ্ঞাটা নেই তাহলে আমরা সহজ সংজ্ঞাটি পেয়ে যাব এবং এর থেকে আমরা কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে একটি হাদিস, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল গীবা? قالوا الله ورسوله اعلم। তোমরা কি গীবত কি জিনিস এটা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই বিষয়ে অধিক জানেন। এখন তিনি গীবত কাকে বলে তারই সংজ্ঞাটা দিলেন, বললেন, গালা জিক্রুকা আখাকা বিমা ইকরাহ। খুব সহজ সংজ্ঞা দিলেন যে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বিষয়ে আলোচনা করা যে বিষয়টি আলোচিত হোক তা সে পছন্দ করে না, এটার নাম হচ্ছে গীবত। আমি আবার বলি, তোমার অপর ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা আলোচিত হোক তা সে পছন্দ করে না, এটার নাম হচ্ছে গীবত। সাহাবীদের মধ্য থেকে যেন এক ব্যক্তি জিজ্ঞেস করে বসলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে বিষয়টি যার ব্যাপারে বলছি সমালোচনা করছি সে বিষয়টি যদি আসলেই তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে এ ব্যাপারে আপনার মতামত কি? তিনি বললেন, ইন কানা ফিহি মা একটি হাদিস বলছিলাম যে হাদিসটি সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে যে গীবত সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি গীবত কি জিনিস সেটি জানো? সাহাবাগণ বললেন যে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জানেন। এখন তিনি গীবতের সংজ্ঞা দিয়ে বললেন, জিক্রুকা আখাকা বিমা ইকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে সেটি হচ্ছে গীবত। সাহাবাগণ এর মধ্য থেকে কেউ বলে বসলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি যে বিষয়টি বলছি সেটি যদি তার মধ্যে বিদ্যমান থেকে থাকে তাহলে আপনার মতামত কি সে বিষয়ে? তিনি বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইবতাদা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত। তুমি যে বিষয়টি সমালোচনা করছো সে বিষয়টি যদি সত্যি তার মধ্যে বিদ্যমান থেকে থাকে তাহলেই তুমি গীবত করবে, আর যদি বিদ্যমান না থাকে তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে। দুটোই চরম অপরাধ। যেটি গীবত তার মধ্যে আছে সেটি বলাও যেমন অপরাধ এবং তার মধ্যে ত্রুটি নাই তারপরেও তা বলাটাও মহা অপরাধ। সুতরাং এ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আমরা যে বিষয়গুলি আলোচনা করব যার ব্যাপারে অন্যের সম্মুখে তার অবর্তমানে সেটিই হচ্ছে আসলে গীবত। অতএব এই এই সম্পর্কে আমাদের খুবই সচেতন দৃষ্টি রাখা দরকার যে আমরা কার বিষয়ে কি আলোচনা করছি
এই জন্য আমরা গীবতের প্রকার এবং স্তর বলবো, সেই সাথে গীবতের পাশাপাশি আরেকটা বিষয় আছে নামিমা, সেটিও বলবো, এবং গীবত ও নামিমা করা কি হালাল না হারাম সেটি বলবো ইনশাআল্লাহ আজিজ। গীবতে বাধা দেওয়ার, বাধা দিতে হবে সে বিষয়ে বলবো, এবং গীবত শ্রবণ করা হারাম। আর কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলিতে গীবত আসলে গীবত হিসেবে গণ্য হয় না, হারাম হিসেবে গণ্য হয় না, সেগুলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। অতএব আমরা গীবতের সংজ্ঞাটি অবশ্যই জানতে পারলাম যে অন্যের বিষয়ে কিছু আলোচনা করা। এখন আসুন গীবতের প্রকার ও স্তর। গীবত ইমাম নববী বলেন যে গীবত হয়ে থাকে আসলে মানুষের সৃষ্টিগত শারীরিক গঠন বা অবয়বের নিয়ে আলোচনা করার মধ্যে, অথবা মানুষের চারিত্রিক আচার আচরণ নিয়েও সমালোচনা করার মাধ্যমে গীবত হয়ে থাকে, অথবা বংশীয় ত্রুটি বিচ্যুতি আলোচনা করা নিয়েও গীবত হয়ে থাকে, অথবা পোশাক পরিচ্ছদের আলোচনা করা নিয়েও গীবত হয়ে থাকে, আর একটা হচ্ছে পরোক্ষভাবে গীবত হয়ে থাকে। সুতরাং আমরা সৃষ্টিগত কোনো ত্রুটি নিয়েও আলোচনা করব না, চারিত্রিক কোনো খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করব না, বংশগত কোনো খারাপ বিষয় থাকলে সেটি নিয়ে আলোচনা করব না, আর ভাবে পোশাক পরিচ্ছদ নিয়েও আলোচনা করব না, কারণ এগুলি সবই গীবতের অন্তর্ভুক্ত। গীবতের স্তর বলতে আসলে কোনো সময় গীবত হয় হারাম, কোনো সময় কুফরি, কোনো সময় মুবাহ ইত্যাদি হয়ে থাকে। যাই হোক, এখন আমরা গীবতের পাশাপাশি আরেকটা বিষয় আছে যেটি হচ্ছে নামিমা। নামিমা হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বাড়ানো ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে, ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অপরজনের কাছে ছড়িয়ে বেড়ানোর নাম হচ্ছে নামিমা। এটিকে বাংলায় আমরা বলতে পারি চুগুলখুরি। তো এটিও গীবতের মতোই হারাম। গীবত এবং নামিমা দুটোই একই পর্যায়ে, দুটোর ব্যাপারে ভয়াবহতা এসেছে পবিত্র করার এবং সহিহ সুন্নাহর মধ্যে। সুতরাং ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে ছড়িয়ে বেড়ানোটাও মহা অপরাধ, আর এই দুটির বিধান হচ্ছে হারাম। ইসলামের দৃষ্টিতে গীবত করাও হারাম, নামিমা করাও হারাম। এখন আসেন আমরা যে বিষয়টি বলার চেষ্টা করব সেটি হচ্ছে হাদিসের ভাষায় নামিমা কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম মাল আদহু হিয়া আন-নামিমাতুল কাল্লাতু বাইনান নাস, আমি কি তোমাদেরকে আদহু কি জিনিস এই বিষয়ে বলবো না, অবহিত করব না? এরপরেই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজেই এর সংজ্ঞা দিলেন যে হিয়া আন-নামিমাতু, আদহু আরেকটি পরিভাষা হাদিসের ভাষা, এটাকেই বলা হয় নামিমা। আর নামিমা হচ্ছে মানুষের মাঝে কথা ছড়িয়ে বেড়ানো। এই জন্যই ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একের কথা অপরের নিকট ছড়িয়ে বেড়ানোর নামই হচ্ছে নামিমা। সুতরাং গীবত এবং নামিমা উভয়ই হারাম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ যেন একে অপরের গীবতে লিপ্ত না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে কি কেউ এরকম আছে যে নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সুতরাং তোমরা এটিকে অপছন্দই করবে, এটাই স্বাভাবিক। অতএব আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়ালু। তাহলে এখানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা, আমরা সাধারণত জীবিত ভাইয়ের গোশত তো খেতে রাজি নই, মৃত মরে গেছে তার গোশত খেব, মানে কত চরম ঘৃণ্যতম বিষয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অর্থাৎ এইটাকে যেমন আমরা ঘৃণ্যতম বিষয় হিসাবে পরিত্যাগ করি,
গীবত করাকেও অন্যের গীবতে লিপ্ত হওয়াটাকেও অরূপ ঘৃণ্যতম বিষয় হিসাবে বর্জন করতে হবে, ঘৃণা পোষণ করতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন আমরা কারো গোস্ত খেতে রাজি নই মরা ভাইয়ের, ঠিক তেমনি ভাবে কারো গীবত করতেও রাজি হব না, পছন্দ করবো না। এটি ছিল আসলে মুমিনদের বৈশিষ্ট্য হওয়া উচিত। সাধারণত মৃত ভাই তো দূরে থাক, আমরা সবাই জানি, মুসলিম হিসাবে জানি যে মুরগি জবাই করে খেলে হালাল হয়, কিন্তু যদি জবাই করার পূর্বে মারা যায় তাহলে আপনার চোখের সামনে একটা মৃত মুরগিকে যদি রান্না করে দেওয়া হয় তাহলে আমরা কখনোই খেতে রাজি হব না। এটা মুরগি আসলে তো হালাল ছিল এবং রান্না করেও দেওয়া হয়েছে, তবুও খাবো না। কেন খাবো না? এটা মুসলিম বিশ্বাস এই যে এটি মৃত হয়ে গেছে, মারা গিয়েছে, অতএব মৃত্যু জানোয়ার হারাম, মৃত জানোয়ার হারাম। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এটা থেকে নিজেকে বিরত রাখবো। ঠিক অন্য ভাইয়ের গীবত লিপ্ত হওয়াটাও, গীবত চর্চা করাটাও অনুরূপই হারাম। অতএব একটা হারাম জানোয়ারের গোস্ত যেমন খাবো না, শুকুরের গোস্ত যেমন খাবো না, মৃত প্রাণী গোস্ত যেমন খাবো না, হালাল ছিল আগে কিন্তু মরার পরে হারাম হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আমি অন্য কারো গীবতেও লিপ্ত হব না। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর ভয়াবহতা, এর কঠিন অবস্থাটা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? আসলে কখনোই পছন্দ করবে। ঠিক তোমার আরেকজন ভাইয়ের গীবতে লিপ্ত হওয়াটাকে মনে করবে। সুতরাং গীবতে লিপ্ত হওয়াটা স্পষ্ট হারাম। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিনি বলেন, فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ إِلَى أَن تَلْقَوْا رَبَّكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মান সম্মান তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেমন একে রক্ত অর্থাৎ অন্যকে হত্যা করা হারাম, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম, ঠিক তেমনি অন্যের মান সম্মান ইজ্জত নষ্ট করাটাও তোমাদের জন্য হারাম। যতদিন তোমরা জীবিত থাকবে ততদিন তোমাদের জন্য এই জিনিসটি হারাম। সুতরাং এ বিষয়টির প্রতি আমাদের খুবই গুরুত্বের সাথে নজর দেওয়া দরকার। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ এবং সহিহ মুসলিমের মধ্যে। এখন আসুন, গীবত শ্রবণ করাও হারাম। গীবত করা যেরকম হারাম, গীবত শ্রবণ করাও তেমনই হারাম। গীবত শ্রবণ করা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে। আমরা অন্য কেউ কিছু বললে সেটি খুব মনোযোগ দিয়ে শুনি, নিজে হয়তো গীবত করি না। আমি অনেকে অনেক সময় বলে থাকি যে আমি ভাই কারো গীবতে লিপ্ত হই না, কিন্তু আমার সামনে যে অনেকে গীবত করে তখন সেটাকে আমি খুব আনন্দের সাথে গ্রহণ করি, সেটাও চরম অপরাধ। আমি যেমন নিজেকে গীবত করা থেকে নিজেকে বিরত রাখবো, ঠিক তেমনি ভাবে আমার সামনে কেউ অন্যের গীবত করতে পারবে না সেটি আমি দৃঢ় সংকল্প করতে হবে, সচেষ্ট হবো যেন আমার সামনে কেউ গীবত করতে সক্ষম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযূ ফী হাদীসিন গায়রি। যদি আপনি দেখেন যে কেউ আল্লাহর আয়াত নিয়ে উপহাসমূলক আলোচনায় মগ্ন রয়েছে তাহলে আপনি তাদের কাছ থেকে সরে যান। এরপরে বললেন, ওয়াইন মাইউসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বাদা যিকরা মাআল কওমিয যালিমিন। আর কখনো শয়তান যদি আপনাকে বিভ্রান্তিতে ফেলে দেয়, ভুলে যান, তাহলে স্মরণ হওয়ার পরে ওই জালিম সম্প্রদায়ের সাথে আর বসবে। হয়তো দেখা গেছে গীবত শুনছিলাম, আমার তখন স্মরণ ছিল না, শয়তান আমাকে অন্যদিকে অন্য মনস্ক করে রেখেছিল, আমি গীবত শুনছিলাম, মনোযোগ দিয়ে শুনছিলাম, যখনই আমার স্মরণ হবে তখনই ওই মজলিস ছেড়ে চলে যেত। গীবত তো শোনা যাবেই না, গীবতের মজলিসে বসে থাকাও যাবে না। সুতরাং বিষয়টি আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। অন্যভাবে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। যখন অসার অশ্লীল বাক্য শ্রবণ করে তখন তারা তা উপেক্ষা করে এড়িয়ে চলে যায় এবং বলে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তারা যখন কোনো অশালীন কথা শুনে, অশ্লীল কথা শুনে, তখন তা
তা এড়িয়ে চলে যায় এবং বলে লানা আমালুনা ওয়ালাকুম আমালু, আমাদের কর্মের ফল আমাদের পাবো, তোমাদের কর্মের ফল তোমরা পাবো। অতএব আমরা ছেড়ে যাচ্ছি, তোমাকে ছেড়ে যাচ্ছি এই জন্য যে তুমি হারাম কাজে লিপ্ত হয়েছো। অতএব হারাম কাজে লিপ্ত হওয়ার ফলাফল তুমি ভোগ করবে, আর আমি হারাম থেকে নিজেকে বিরত রাখার জন্য এর ফলাফল আমি লাভ করব। সুতরাং সালামুন আলাইকুম, সালাম বলে চলে যেতে হবে। লা নাবতাকিল জাহিলিন, আমরা জাহেলদের সাথে অজ্ঞদের সাথে সঙ্গ চাই না। সুতরাং গীবত যেখানে হবে সেখানে বসা যাবে না, এভাবে ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া মুমিনদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা সকল প্রকার অশ্লীল ক্রিয়াকলাপ থেকে কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবে। পড়ে শুনে যে গীবতে লিপ্ত হওয়াটা হারাম কাজ, সেদিন থেকে আমি আর কারো গীবতে লিপ্ত হই না। ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ গীবতের কারণে গীবতকারীর ক্ষতি হয় লাভ হয় না এই কথাটা যেদিন থেকে আমি শুনেছি অবহিত হয়েছে, সেদিন থেকে আমি আর কারো গীবত করিনি। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ বলেছিলেন যে আমি যদি কারো গীবত করি তাহলে আমার বাবা মায়ের গীবত করব, কেননা গীবত করার কারণে নিজের নেকি গীবতকৃত ব্যক্তির কাছে চলে যায়। অতএব আমার পিতামাতাই হচ্ছেন সবচেয়ে অগ্রাধিকারযোগ্য আমার কাছ থেকে নেকি পাওয়া। সুতরাং আমি যদি কারো গীবত করি তাহলে পিতামাতার গীবত করব, বাবার গীবত করব। বড় চমৎকার কথা। সুতরাং গীবত করার কারণে নেকি যে চলে যায় সেজন্য তিনি এই কথাটি বলেছিলেন। আর ইমাম বুখারী তাই বললেন যে যেদিন থেকে আমি জানতে পারলাম যে গীবতের পরিণতি, সেদিন থেকে আমি আর কারো গীবতে লিপ্ত হই না। এখন আসুন, গীবতকারী গীবত শ্রবণ করব না, গীবত নিজে করব না, গীবতকারীকে বাধা দিব, কিন্তু বাধা দিলে লাভটা কি? সুন্দর কয়েকটি হাদিস আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, যঈফ বলেছেন হাদিসটি, যদিও শেখ নাসিরউদ্দিন আলবানী যঈফ বলেছেন। সেটি হচ্ছে এই যে মা মিন ইমরিইন ইয়াখলু ইমরাআন মুসলিমান ফি মাউযিইন তুনতাহাকু ফিহি হুরমাতুহু হুরমাতুহু ওয়া ইন তাকাসু ফিহি মিন ইরদিহি ইল্লা খালালাহু الله في موضع في موضع يحب فيه نصيبا في موضع انتقص فيه من عرضه وإن تهب فيه من حرمته إلا نصره الله في موضع يحب نصرته যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তার সম্মান নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান নষ্ট করবেন যেই দিন সে তার সাহায্য পাওয়ার আশা করে, অর্থাৎ কিয়ামত দিবসে। অনুরূপভাবে যে ব্যক্তি কোনো মুসলিমের প্রতি সাহায্য করবে, যেখানে তার তার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছিল, সেই জায়গায় যদি কেউ কোনো মুসলিমকে সাহায্য করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত দিবসে সাহায্য করবেন। সুতরাং গীবতকারীকে বাধা দিলে, গীবতকারী যেহেতু অন্যের সম্মান নষ্ট করছে, সুতরাং সেইখানে যদি তাকে বাধা দেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামা মুমিনান মিন মুনাফিকিন উরাহু ক্বালা বু'আসাল্লাহু মালাকান ইয়াহমিলাহু ইয়াওমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম ওয়া মান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি হাবাসাহু আল্লাহু আলা জিসরি জাহান্নাম হাত্তা ইয়াখরুজা মিন মাকার। যদি কোনো মুমিন কোনো মুনাফিকের অত্যাচার থেকে আরেকজন মুমিনকে রক্ষা করেন, তাহলে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে জাহান্নামের আগুন থেকে তার শরীরকে রক্ষা করবেন। যদি কোনো মুনাফিকের অত্যাচার থেকে
মুনাফিকের কষ্ট থেকে কোনো মুনাফিককে কেউ রক্ষা করেন, তাহলে কেয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন ফেরেশতা পাঠিয়ে, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তিনি রক্ষা করবেন। আর যদি কোনো কেউ কোনো মুসলিমকে দোষারোপ করে, ত্রুটি বর্ণনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে যে ব্রিজ রয়েছে সেখানে তাকে আটকে রাখবে, ঝুলিয়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত এই কথার প্রতিশোধ না দিবে ততক্ষণ পর্যন্ত সেখানে ঝুলিয়ে থাকবে। বড় কঠিন অবস্থা। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, শেখ আলবানী হাদিসটিকে এটিকেও জয়ী বলেছেন, তবে সেই তারগিব ও তারহিব উল্লেখিত হয়েছে হাদিসটি, ফলে অনেকেই গ্রহণযোগ্য বলেছেন হাদিসটি। আরেকটি হাদিস, মান রাদ্দা অনুরূপ আরেকটা হাদিস, যে ব্যক্তি তার অপর ভাইয়ের গীবতকারীকে বাধা দেয় বা প্রতিরোধ করে মুমিনদেরকে সাহায্য করাটাই আমাদের দায়িত্ব। সুতরাং গীবতকারীকে বাধা দিতে হবে, বাধা দিলে আমাদের নিজেদেরই উপকার রয়েছে। এরপরে যে বিষয়টি বলবো আমরা সেটি হচ্ছে, গীবতে লিপ্ত হয় কেন মানুষ? একাধিক কারণ ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, তার মধ্যে একটি কারণ হচ্ছে, উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমি উল্লেখ করব, তার মধ্যে একটি হচ্ছে শত্রুতা ও হিংসা বিদ্বেষের কারণে মানুষ গীবতে লিপ্ত হয়। শত্রুতা এবং হিংসা বিদ্বেষের কারণেই মানুষ গীবতে লিপ্ত হয়, অর্থাৎ কেউ সমপর্যায়ের হলেই তখন গীবতে লিপ্ত হয়। সুতরাং এই সমপর্যায়ের যে ব্যক্তিত্ব আসে, হিংসা করে অথবা বিদ্বেষ করে মানুষের গীবত করে থাকে, গীবতে লিপ্ত হয়ে থাকে, হিংসার বশবর্তী হয়ে মানুষ গীবতে লিপ্ত হয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তোমরা তারা কি আল্লাহ যে নেয়ামত দান করেছেন, যে ফজিলত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন, এটার কারণে কি মানুষের হিংসা করে? আসলে মানুষকে তো হিংসা করে ছোট করা যাবে না, মানুষের প্রতি হিংসা করে মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, তার অর্থ সম্পদও কমানো যাবে না। সুতরাং আল্লাহ যদি কাউকে কোনো নেয়ামত দিয়ে থাকেন, তার হিংসা করতে হবে না, বরং হিংসা করতে গিয়ে আমরা গীবতে লিপ্ত হয়ে থাকি। আর গীবতে লিপ্ত হওয়ার জন্য আরেকটা বিষয় মনে রাখতে হবে, মানুষ সরাসরি গীবতে লিপ্ত হতে পারে না, এর আগে আরো দুটি অপরাধকে অতিক্রম করতে হয়। সেটি হচ্ছে, প্রথমত, যে ব্যক্তি সেই ব্যক্তির ব্যাপারে একটু সন্দেহ করে, সন্দেহ করার পরে সে বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে শুরু করে, সেটি তালাশ করতে শুরু করে। যেমন আমি প্রায় উদাহরণস্বরূপ বলে থাকি, যদি কোনো যুবতী মেয়ের বাড়ির পাশে দিয়ে যাতায়াত করে, তখন আপনি যদি সন্দেহ করেন যে এই ছেলেটি এখান দিয়ে ডেলি কেন যায়, এই যে সন্দেহ শুরু হলো, এই সন্দেহ থেকে তখন তালাশ করতে শুরু করলেন, পাহারা দিতে শুরু করলেন, যে দেখি তো আসলে সেখানে কেন যায়। অনুক্রমে হয়তো দেখা গেল বাসার সামনে ও মেয়েটার সাথে ছেলেটি হয়তো কোনো একটি কথা বলেছে, হয়তো ভালো কথাই বলেছে, কিন্তু এটা দেখে আপনি মোড়ে এসে শুরু করে দিলেন যে আরে আমি যে ধারণা করতাম সেটা তো বাস্তবতাই, এই যে গীবত শুরু হয়ে গেল। এই জন্য গীবতে প্রবেশ করার আগে মানুষকে দুটি বিষয় অতিক্রম করতে হয়, একটা হচ্ছে সন্দেহ, আর একটা হচ্ছে পর্যালোচনা করে সেই তালাশ করার জন্য যে বিষয়টি খুঁজতে হয়। এই দুটি ইসলামে হারাম। যাই হোক, যেটি বলছিলাম যে মানুষের
প্রতি হিংসা করে বিদ্বেষ করে মানুষ গীবতে লিপ্ত হয়। সুতরাং এই গীবতের ফলে গীবতকৃত ব্যক্তির কোনোই ক্ষতি হয় না, বরং সে তাকে দুনিয়া এবং আখিরাতে আরো মর্যাদায় উন্নীত করে দেন। নিজের নেকি থেকে তাকে দিতে হবে কিয়ামত দিবসে, আমি যার গীবত করলাম হিংসার বশবর্তী হয়ে আমি তার কোনোই ক্ষতি করতে পারলাম না, বরং দুনিয়াতে হয়তো আল্লাহ তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিতে পারেন, অথবা কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন। তাও যদি না হয় তাহলে অন্তত পক্ষে আমি যে গীবত করলাম এই অপরাধের কারণে আমার নেকি তাকে দিয়ে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিস, সহিহ বুখারীর উল্লেখিত হাদিস, মান কানাত লাহু মাযলামাতুন লি আখিহি মিন ইরদিহি আও শাইইন ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়া লা দিরহাম। যদি কোনো ভাইয়ের কোনো কিছু নষ্ট করে থাকে, অত্যাচার করে থাকে কারো প্রতি, অথবা কারো সম্মান নষ্ট করে থাকে, অথবা কোনো অন্যায় করে থাকে, তাহলে সে যেন সেই দিন আসার আগে সেটি নিষ্পত্তি করে নেয় যেদিন তার কোনো দিনার এবং দিরহাম থাকবে না, অর্থাৎ কিয়ামত দিবস আসার আগে, মৃত্যুর আগেই যেন সেটি মীমাংসা করে নেয়। কেননা দুনিয়াতে কোনো না কোনো ভাবে মীমাংসা করা সম্ভব হতে পারে, কিন্তু মারা গেলে কখনোই আর সম্ভব হবে না। অতএব হিংসা করাটা হিংসার বশবর্তী হয়ে গীবতে লিপ্ত হয়ে থাকে। অতএব কি করতে হবে, তাহলে হিংসা ছেড়ে দিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাসু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, পরস্পর দোষ ত্রুটি তালাশ করো না, পরস্পর ঘৃণা পোষণ করো না, বরং মুসলিম হিসাবে একে অপরের ভাই হয়ে যাও। অতএব গীবত লিপ্ত হওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে রাগ এবং প্রতিশোধ। রাগ এবং প্রতিশোধ গ্রহণ করার মানসিকতা, কোনো ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে ভিন্ন মত পোষণ হতেই পারে, আর এই ভিন্ন মত থেকে শুরু করে ভিন্ন মত হওয়ার পর থেকেই অন্তরে ঘৃণার এবং রাগের বীজ রোপিত হয়। ফলে দুনিয়াবি সামান্য কারণেই রাগের বশবর্তী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে তার মধ্যে বিদ্যমান আছে এমন বিষয় এবং বিদ্যমান নাই এমন বিষয়েও অন্যের সামনে সমালোচনা করতে থাকে রাগের বশবর্তী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাগ সম্বরণ করার জন্য, এবং রাগ সম্বরণকারীকে শুভ সংবাদ দিয়েছেন কি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তোমরা তোমাদের রবের ক্ষমতা ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পরিব্যাপ্ত, যা প্রস্তুত করে রাখা হচ্ছে মুত্তাকিদের জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কয়েকটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। একটি হচ্ছে الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল এবং অসচ্ছল সুখে দুঃখে সবসময় আল্লাহর রাস্তায় ব্যয় করে। দুই নম্বর বৈশিষ্ট্য বললেন, ওয়াল কাযিমিন আল গায়রা, যারা রাগকে সংবরণ করে, তো রাগকে দাঁতে কেটে খায়। ওয়াল আফিন আনিন নাস, তিন নম্বর বৈশিষ্ট্য বললেন, যারা মানুষকে ক্ষমা করে। সুতরাং রাগ করলে লাভ নাই, বরং ক্ষমা করলে লাভ আছে। অতএব রাগের বশবর্তী হয়ে ক্রোধের বশবর্তী হয়ে কারো গীবতে লিপ্ত হওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইনফিযাহু দাআহু আল্লাহু আযা ওয়া জাল্লা আলা রুসিল খালাইকি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউখাইয়িরাহু আল্লাহু মিনাল হুরিল ঈন মা শাআ। যে ব্যক্তি রাগ সম্বরণ করে, অর্থাৎ রাগের প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বে সংবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে সমস্ত সৃষ্টির সামনে তাকে ডেকে বলবেন এবং তাকে ডেকে সম্মানিত করবেন, এবং তাকে যে বিষয়টি দিয়ে সম্মানিত করবেন সেটি হচ্ছে, বলা হবে যে ইউখাইয়িরুল্লাহু মিনাল হাওরিল ঈন মা শাআ, হাওর এর মধ্য থেকে যতগুলি চায় এবং যেভাবে চায় সেভাবে গ্রহণ করার
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিবেন সম্মানের জন্য। সুতরাং রাগ সংকরণ করতে হবে, রাগ করে কারোর প্রতি গীবতে লিপ্ত হওয়া যাবে না। তৃতীয় আরেকটি বিষয়ে লিপ্ত হওয়ার কারণ, গীবতে লিপ্ত হওয়ার তৃতীয় আরেকটি বিষয় সেটি হচ্ছে মর্যাদা বৃদ্ধির আশায় অন্যকে তুচ্ছ মনে করা। নিজের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে অন্যের সমালোচনা করে থাকে, যেমন বলে থাকে আরে অমুক তো গর্ধ, তার মানে নিজেকে অনেক পণ্ডিত মনে করা হয়, ওর কোনো বোধ শক্তি নাই তার মানে আমি অনেক বোধ শক্তি সম্পন্ন, এরকম মনে করে থাকে। আসলে এগুলি হয় নিজের প্রশংসার জন্য, নিজের জ্ঞান বিবেক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য এরকম কথা বলে থাকে অমুক গর্ধব, আসলে নিজেকে পণ্ডিত মনে করার জন্য। সুতরাং নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য অন্যকে তিরস্কার করতে গিয়ে গীবতে লিপ্ত হয়ে যায়। অতএব আমরা যেন নিজের মর্যাদা বৃদ্ধির জন্য অন্যকে তিরস্কার না করি, বরং একথা বিশ্বাস করি যে আল্লাহ যাকে চান তার মর্যাদা দিয়ে থাকেন এবং আল্লাহ যাকে সম্মানিত করেন আল্লাহ বলেন যে আমি ওই লোককে ভালোবাসি, ওই লোককে সম্মান করি, অর্থাৎ পৃথিবীর মানুষকে বলে আসো তারাও যেন তাকে নিজের মর্গে মানুষ আমরা নিজের অন্যকে তুচ্ছ করে নিজের মর্যাদা বৃদ্ধি আশা না করি। চতুর্থ আরেকটি বিষয় গীবতে লিপ্ত হওয়া, সেটি হচ্ছে মানুষ যখন সমপর্যায়ে পৌঁছে যায় পদমর্যাদার ক্ষেত্রে, সমপর্যায়ে পৌঁছে যায় তখন অহংকার প্রকাশ পায়। যেমন একই শ্রেণীর পেশা স্তর সম্মান শিক্ষা দীক্ষা ধন সম্পদ যখন একই পর্যায়ে চলে আসে, তখন অন্যকে তুচ্ছ করার জন্য, অন্যকে ছোট করার জন্য, নিজেরটা বেশি বাড়ানোর জন্য অন্যের গীবতে লিপ্ত হয়। একই পর্যায়ে শিক্ষিত হয়েছেন অথবা একই পর্যায়ের ব্যবসায়ী হয়েছেন, একই পর্যায়ের শিক্ষক হয়েছেন, একই পর্যায়ের ইঞ্জিনিয়ার হয়েছেন, দেখা যাচ্ছে যে ও তো আমার সমপর্যায়ে চলে আসলো, অথবা ওকে কিভাবে ডাউন করা যায়, নিজের মর্যাদাটাকে বৃদ্ধি করা যায়, এই জন্য মানুষ অহংকার করে থাকে। আর অহংকার করতে গিয়ে অন্যের সমালোচনা করতে গিয়ে লিপ্ত হয়ে যায় গীবতে। সুতরাং এই থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, অহংকার যার মধ্যে বিন্দু পরিমাণ রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখি, গীবতে লিপ্ত হওয়ার জন্য আরেকটি বিষয় দেখা যায় মানুষ পড়ে থাকে অনেকেই, লোক হাসানোর জন্য বানোয়াট কিস্সা কাহিনী বলা, লোক হাসানোর উদ্দেশ্যে বানোয়াট কিস্সা কাহিনী নাটক করা, মঞ্চস্থ করা, অন্যের রূপ ধরে অন্যকে ঠকানোর জন্য বা অন্যের ত্রুটি বর্ণনা করার জন্য, তামসিল যেটাকে বলা হয়, অন্যের রূপ আকৃতি ধারণ করে অন্যকে হেউ করা হয়, সেটিও গীবতের সামিল। অথবা লোককে হাসানোর জন্য উদ্ভট কিস্সা কাহিনী বলা হয় কোনো ব্যক্তি কেন্দ্রিক, তাহলে সেটাও গীবতের সামিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লাযী ইউহাদু ফায়াযিবু লিউযহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু ওয়াইতির, যে ব্যক্তি মানুষকে মিথ্যা কথাবার্তা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ। হাদিসটি মুসনাদ আহমদে এসেছে এবং আবু দাউদে এসেছে। সুতরাং চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা কখনোই অন্যকে হাসানোর জন্য কোনো মিথ্যা কিস্সা কাহিনী কারো ব্যাপারে না বলি। অনুরূপভাবে অন্যের প্রতি কুধারণা, যেটি আমি একটু আগে বলে এসেছি, অন্যের প্রতি কুধারণা করতে গিয়ে গীবতে লিপ্ত হয়ে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম আয-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদীস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ও ধারণাটাই হচ্ছে অধিক বড় মিথ্যা কথা। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বাযাল যন্নি ইসমুন, হে মুমিনগণ তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অনেক ধারণাই কি হয় গুনাহের কাজ হয়। সুতরাং ধারণার বশবর্তী হয়ে
অন্যের প্রতি কুধারণা করে কারো গীবত করা যাবে না, এই কারণেই মানুষ গীবতে লিপ্ত হয়ে থাকে। আরেকটি কারণ গীবতে লিপ্ত হওয়ার, সেটি আমরা বাস্তবতা বেশি দেখতে পাই, সেটি হচ্ছে অধিক অবসর এবং বেকারত্ব। যার কোন কাজ কাম নাই, বেকার বসে আছে, মোড়ে গিয়ে চায় স্টলে গিয়ে হয়তো দুই চার ঘন্টা বসে থাকবে, এক কাপ চা সেবন করবে, পান করবে, আর এই ফাঁকে ছোট্ট কোনো একটি বিষয় নিয়ে অন্যের কোনো গীবত নিয়ে কথা শুরু করে দিবে, অথবা অন্য কেউ শুরু করলে তার সাথে তাল মিলিয়ে, যেহেতু তার অপরাধ রয়েছে, বেকার রয়েছে, এইভাবে তার কথার সাথে সুর মিলিয়ে গীবতে লিপ্ত হওয়ার ব্যবস্থা করে থাকে। নিজেও গীবত করে এবং অন্যের সাথে সুর মিলিয়ে গীবত করতে থাকে। কারণ হলো বেকার, তার কোনো কাজ নাই, আর কখনো থাকবে সময় কাজে ব্যস্ত থাকবে, যে কিয়ামত দিবসে মানুষ পাঁচটি বিষয়ের উত্তর না দেওয়া পর্যন্ত সে সরতে পারবে না, এক কদম চলতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে তার জীবন কোন পথে ব্যয় করেছে, এবং তার যৌবন কোন পথে ব্যয় করেছে, এবং সম্পদ কোন পথে আয় করেছে এবং কোন পথে ব্যয় করেছে, এবং কি এলেম অর্জন করেছে, আর সে এলেম দিয়ে কি আমল করেছে, এই বিষয়গুলি জিজ্ঞাসিত হবে। সুতরাং এলেম অর্জন করতে হলে, সম্পদ অর্জন করতে হলে সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে, আর এই মূল্যায়ন না করা পর্যন্ত, আর যারা মূল্যায়নে ব্যস্ত না থাকবে তারাই অধিক অবসর হবে, এবং এই অবসর থেকে তারা গীবতে লিপ্ত হওয়ার সুযোগ পাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়মাতান মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাত ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ, তা হচ্ছে সুস্থতা এবং বেকারত্ব। সুস্থতা পেয়েছে, পেয়ে সুস্থতাকে মূল্যায়ন করেনি, অবসর সময় পেয়েছে, সেটিকে কাজে লাগায়নি। সুতরাং অবসর পেলেই যে মোড়ে গিয়ে, চায় স্টলে গিয়ে, লোকের সম্মুখে গিয়ে অন্যের গীবতে লিপ্ত হতে হবে এটি নয়, বরং এই সময়টিকে দিনচর্চার জন্য অথবা অর্থ উপার্জনের জন্য কাজে ব্যস্ত থাকতে হবে। এই ছিল উল্লেখযোগ্য কয়েকটি কারণ, যে কারণগুলির ফলে মানুষ গীবতে লিপ্ত হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে নিজের ত্রুটির প্রতি কখনো খেয়াল করে না। আমার মধ্যে যে ত্রুটি আছে, আমার মধ্যে যে ভুল আছে, আমি যে ভুলের মধ্যে নিবজ্জিত রয়েছি, এই ভুলগুলির কথা কখনো খেয়াল না করার কারণেই অন্যের ভুল বেশি দেখার চেষ্টা করি, যার ফলে ওই ভুল নিয়ে সমালোচনা করার চেষ্টা করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াবসুরু আহাদুকুম আল কাযাত ফি আখিহি ওয়া ইয়ানসাল দাযআ ফি আইনিহি। তোমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যে অন্যের চোখের সামান্য খড়খুটা দেখতে পায়, কিন্তু নিজের চোখে উট পড়েছে সেটাও দেখতে পায়, চোখের মধ্যে অনেক ময়লা পড়ে আছে সেটা দেখতে পায় না, কিন্তু অন্যের চোখে সামান্য একটু ময়লা পড়েছে সেটি দেখার জন্য চেষ্টা করে। অর্থাৎ নিজের বড় বড় দোষগুলিকে সে মূল্যায়ন করে না, খেয়াল করে না, বরং অন্যের সামান্য দোষকেই তারা বড় দোষ বলে মনে করে। সুতরাং এই বিষয়গুলি খেয়াল করতে হবে। অতএব এই উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা বললাম, এই কারণগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। আর আমরা জানি গীবত এবং নামি নেওয়া দুটোই ইসলামে হারাম, এবং দুটোর কারণেই হচ্ছে কবরের শাস্তি হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতা আলা কবরাইন ইউআদ্দিবু সাহিবাহুমা فقال انهما لا يعذبان في كبير وبلا اما احدهما فكان يبتاب الناس واما الاخر فكان لا يتامن الامام البخاري ادب المفرد نام كتابه হাদিসটি উল্লেখ করেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুটি কবরের পাশে দিয়ে অতিক্রমকালে তিনি বললেন যে এদেরকে আযাব দেওয়া হচ্ছে, তবে
তাদের ধারণা অনুযায়ী বড় গুনাহের কারণ তাদের বরং তাদের মধ্যে একজন কি করত গীবত করে বেড়াত আর আরেকজন পেশাব করে সতর্কতা অবলম্বন করত না, এই জন্য তাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং গীবত এবং নামিমা দুটোই চরম অপরাধের বিষয়। যেমন এই হাদিসে গীবতের কথা গেল, অপর আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআদ্দিবানি ওয়ামা ইউআদ্দিবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াসতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুটি কবরের পাশে দিয়ে অতিক্রম করছিলেন, এই সময় তিনি বললেন যে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদের ধারণা অনুযায়ী বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। একজন ধারণা একজনের কাজ ছিল এরকম, লা ইয়াসতিরু মিনাল বাউলি, পেশাব করার সময় সতর্কতা অবলম্বন, পেশাব নিজের গায়ে ছিটে পড়ত, এটিকে খুবই ছোট মনে করত। ওয়ামাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অপর ব্যক্তি নামিমা করে বেড়াতো, অর্থাৎ ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা আরেকজনকে বলে বেড়াতো, এই কারণে তাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছে। সুতরাং গীবতের কারণ, গীবত হচ্ছে হারাম কাজ, নামিমা হচ্ছে হারাম কাজ, এবং এর চরম শাস্তি হচ্ছে পরকালে কবরে আজাবে আজাবের সম্মুখীন হতে হবে। আর অপর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, জান্নাতে প্রবেশ করবে না যারা গীবত করে, নামিমা করে, একে অপরের কথা লাগিয়ে বেড়ে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এ ছিল আরেকটি হাদিস যেটা আমরা বলে এসেছি যে গীবতের কারণে অন্যের পাপের বোঝা নিজের ঘাড়ে আসবে এবং নিজের নেকি অন্যের ঘাড়ে অন্যকে দিয়ে দেওয়া হবে। এছাড়া আরেকটি ক্ষতি হচ্ছে যে সমাজে ভাঙ্গন সৃষ্টি হবে, সমাজে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে। অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, মুমিনগণ হচ্ছে একে অপরের ভাই ভাই, সুতরাং নিজেদের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে সেটি সংশোধন করে নাও। অতএব গীবতে মাধ্যমে ভাইদের মধ্যে আরো বিশৃঙ্খলা বাড়ে, অনাচার বাড়ে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ে, নির্ভরযোগ্যতা কমে আসে। এছাড়াও মুনাফিকি চরিত্র প্রকাশ পায়। সামনে গিয়ে যদি বলা হতো ওই ব্যক্তির সামনে যে ভাই তোমার মধ্যে ত্রুটি আছে, তুমি সংশোধন হয়ে যাও, তাহলে তো ভালো কাজ হতো, হতে পারে সে সংশোধন হতো, কিন্তু তা না করে অন্যের সামনে বলা হচ্ছে, এটি মুনাফিকের লক্ষণ। এরপরে আমরা আরো কয়েকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে গীবত হিসেবে গণ্য হয় না, এটি বলে আমরা শেষ করবো, আমরা মনে হয় সময় বেশি নিয়ে ফেলেছি, দুঃখিত। যে সমস্ত ক্ষেত্রে গীবত আসলে হারাম হয় না, গীবত হিসেবে গণ্য হয় না, তার মধ্যে একটি হচ্ছে অত্যাচারীর জুলুম প্রকাশ, অর্থাৎ যে ব্যক্তির প্রতি অত্যাচার করা হচ্ছে, অত্যাচারিত ব্যক্তি, তিনি যদি কারো সামনে গিয়ে তার এই অত্যাচারের অত্যাচারের বিষয়টি অন্যের সামনে আলোচনা করেন, তাহলে সেটি গীবত হবে না। তবে যে কোনো ব্যক্তির সামনে নয় এবং তাকে হেন করার জন্য নয়, যে অত্যাচার করেছে তাকে হেন করার জন্য নয়, বরং বিচার পাওয়ার উদ্দেশ্যে যদি ওই সমস্ত স্তরের ব্যক্তিদের কাছে গিয়ে বলা হয় যে সে আমার প্রতি অত্যাচার করছে, তাহলে সেটি গীবত হিসেবে গণ্য হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুইয়্যি মিনাল কওল ইল্লা মান যুলিমা, মন্দ কথা প্রকাশ ও প্রচার আল্লাহ পছন্দ করেন না, তবে যার প্রতি জুলুম করা হয় সে ব্যতীত। অর্থাৎ জুলুম মজলুম ব্যক্তি তার দ্বিতীয় বিষয় যেখানে তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করলেন যে ইন্না আবা সুফিয়ানা রাজুলুন সাহীহুন লাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, যে আমার স্বামী আবু সুফিয়ান খুবই কৃপণ ব্যক্তি,
আমাকে এবং আমার সন্তানদের পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ সম্পদ দরকার সে পরিমাণ দেয় না। এই যে কৃপণ ব্যক্তি, এটি তো তার একটি দোষ। কৃপণকে কৃপণ বলাটাও গীবতের মধ্যে গণ্য হওয়ার কথা, কিন্তু যেহেতু তিনি ফতোয়া জানতে চেয়ে এসেছেন যে আমি স্বামীর সম্পদ থেকে তাকে না জানিয়ে নিতে পারবো কিনা আমার প্রয়োজন মাফিক, এই যে ফতোয়া জানতে চেয়ে স্বামীর ত্রুটির কথা বললেন, এটি গীবত হিসেবে গণ্য হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাসআলা দিলেন, ফতোয়া দিলেন কি, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ, তুমি যে পর্যায়ের, তুমি যে স্ট্যাটাসের, সেই অনুযায়ী তোমার এবং তোমার সম্পদের, তোমার সন্তানের জীবন চলার জন্য যে পরিমাণ সম্পদ দরকার সেই পরিমাণ স্বামীর কাছ থেকে নিবে, তবে এর বেশি নিলে অন্যায় হবে। তৃতীয় যে বিষয়টি গীবত হিসেবে গণ্য হয় না সেটি হচ্ছে কোনো ব্যক্তির পরিচয় দিতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে হয়তো অন্ধকে অন্ধ বলা গীবত, খোড়াকে খোড়া বলা গীবত, পঙ্গুকে পঙ্গু বলা গীবত। সুতরাং পরিচয় দিতে গিয়ে তার কোনো ত্রুটির কথা বলতেই হচ্ছে, তা না হলে বা পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে। যেমন আপনি কোনো গ্রামে গিয়ে যদি বলেন ভাই আবদুল্লার বাড়ি কোথায় কোনটি, তো বলবে ওই গ্রামে যদি ওই পাড়ায় যদি একাধিক আবদুল্লাহ থেকে থাকে তাহলে নিশ্চয় তারা পরিচয়ের জন্য বলবে যে কোন আবদুল্লাহ। তখন হয়তো আপনি আর বেশি কিছু বলতে পারছেন না, কিন্তু তার একটা ত্রুটি জানেন যে সে আবদুল্লাহর একটা চোখ কানা অথবা সে একটু ল্যাংড়া, তোমরা কি ল্যাংড়া আবদুল্লাহ না কানা আবদুল্লাহ। এই যে পরিচয় দেওয়া হলো এটি গীবতের সামিল নয়, এটি গীবত সামিল নয় পরিচয় দেওয়ার জন্য। চতুর্থ যে বিষয়টি গীবত হিসেবে গণ্য হয় না সেটি সমাজকে সতর্ক করার জন্য, মুসলিম সমাজকে সতর্ক করার জন্য যদি কারো মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে, গীবত যেমন বিদাতের মতো ত্রুটি, স্পষ্ট বিদাত যা কুফরির দিকে নিয়ে যায় অথবা স্পষ্ট শিরক, এরকম কোন ত্রুটি যদি কারোর মধ্যে থেকে থাকে এবং সেটা যদি সে প্রচার প্রসার করতে থাকে, তাহলে মুসলিম সমাজকে সতর্ক করার জন্য এটি বলা জায়েজ। এ মর্মে অনেক বর্ণনা রয়েছে, তার মধ্যে একটি বর্ণনা আমরা বলতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন এক মহিলা, যে দুজন ব্যক্তি তাকে পরামর্শ কি বলে বিবাহের প্রস্তাব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তিনি দুজনের মধ্যে কাকে বিয়ে করবেন সেই প্রস্তাবটি ব্যক্ত করেন যে আমি পরামর্শ চাই আপনার কাছে, আমি কাকে বিবাহ করব। তখন রাসূল ওই দুজনের মধ্যে একজন আবু জাহাম, তার ব্যাপারে বললেন আবু জাহাম ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি আর ওয়া আম্মা মুআবিয়া ফাসউলুকুন মালা লাহু, আর মুআবিয়া যেটাকে প্রস্তাব দিয়েছে সে তো আসলে ভব ঘুরে, তার সম্পদ নাই, সে তো রাস্তায় ঘুরে বেড়ায়, তাকে বিয়ে করো না, বরং তুমি ইনকে উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদিন, তুমি উসামা বিন যায়েদকে বিবাহ করো। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সমালোচনার জন্য বলে নাই, বরং ওই মহিলাকে সতর্ক করার জন্য বলেছেন, কেন একজন বখাটে ছেলের সাথে বিবাহ হলে তার জীবন নস্যাৎ হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, অনুরূপভাবে একজন মারকুটে মারামারি করে এরকম ছেলের সাথে বিয়ে হলে তার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য তিনি তাকে নিষেধ করেছেন। পঞ্চম আরেকটি বিষয় যেটি হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী ফাসেদকে, ফাসেককে, ফাসেকের বিষয়ে আলোচনা করাটাও গীবত হিসাবে গণ্য হবে। কোনো ফাসাদ সৃষ্টিকারী ফাসেক ব্যক্তির সমালোচনা করাও গীবতের অন্তর্ভুক্ত হবে না। যে ব্যক্তি সবসময় ফাসাদ সৃষ্টি করে বেড়াই সে ব্যক্তির ফাসেদ বিষয় নিয়ে আলোচনা করলে কোনো গীবত হবে না, গীবত হিসেবে গণ্য হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসেক খবর নিয়ে আসে তাহলে সেই ফাসেকের খবরটি তোমরা যাচাই বাছাই করে দেখো। সুতরাং যাচাই বাছাই করতে গেলে তার বিষয়
বলতে হবে। অতএব কোন ফাস্টে যে স্পষ্ট ফাস্টে কি কাজ করে এবং ফাস্টে কি কাজের প্রতি মানুষকে আহ্বান করে তার বিষয়ে আলাপ করলে দিবতের শামিল হবে না ইনশাআল্লাহ। ছয় নম্বর বিষয়, এই ছয়টি ক্ষেত্রে দিবতের কথা এসেছে, সেটি হচ্ছে কোন গর্হিত কাজ দূর করতে সাহায্য চাওয়া, কোন গর্হিত কাজ দূর করতে সাহায্য চাওয়া। এই ক্ষেত্রে যেমন মাসআলা জানতে চাওয়া এবং গর্হিত কাজ করতে সাহায্য চাওয়া দুটোই একই পর্যায়ের দলিল। ওই হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিস যে স্বামীর বিষয়ে বললেন যে তাকে স্ত্রীকে খরচ দেয় না এটি তো গর্হিত কাজ, সন্তানকে খরচ দেয় না এটি তো গর্হিত কাজ। অতএব এই ব্যাপারে সাহায্য চাওয়ার জন্য নির্দিষ্ট পর্যায়ের ব্যক্তির কাছে গিয়ে বিষয়টি বলা গীবতের অন্তর্ভুক্ত নয়। অতএব এই ছয়টি ক্ষেত্র ছাড়া অন্য কোন ক্ষেত্রে গীবত করা স্পষ্ট হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সকল প্রকার গীবত থেকে হেফাজত করেন এবং এর ভয়াবহতা থেকে যেন আমরা নিজে এবং পরিবারকে সতর্ক করতে পারি সে তৌফিক এনায়েত করেন। কারণ আজকে আমরা বাইরে হয়তো অনেক সময় গীবত করি না, কিন্তু পরিবারের সামনে স্ত্রী ছেলে মেয়েদের সামনে অনেক গীবত করি। অতএব নিজেকে আমি যেমন রক্ষা করব তেমনি স্ত্রী পরিবার পরিজনকেও রক্ষা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে শুকরের গোস্ত যদি কেউ খায় কোনো মুসলিম সমাজের লোক, তাহলে তাকে যেভাবে আমরা ঘৃণা করি অনুরূপ ভাবে ঘৃণা করতে হবে গীবতকারীকে, স্পষ্ট গীবতকারীকে। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সকল প্রকার গীবত থেকে হেফাজত এবং গীবত করে যেন আমি আমার নেকি কারো কাছে না দিই, কারো গুনাহ যেন আমি না নেই সেদিকে আল্লাহ যেন আমাকে সহযোগিতা করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জনাব শাইখ আব্দুল হাই মাদানি, রিয়াদ ওল্ড জামিয়া ইসলামিক সেন্টারের সম্মানিত দাই। তিনি আজকে আমাদেরকে গীবত নামিমার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন, আমরা তার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, তার শক্তি সামর্থ্য যোগ্যতা আরো বাড়িয়ে দিন, আমিন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে গীবত এটা হারাম, এটা আমরা খুব সহজ ভাবে করে ফেলি, হয়তো অনেক সময় এটা আমাদের একটা চর্চার মধ্যে হয়ে গেছে, যে কারণে এটা আমরা এত সহজেই কথাগুলো বলে ফেলি যে কথাটা বলা ঠিক না। এবং গীবত কিন্তু সত্য কথা, অর্থাৎ কারো আড়ালে এমন কিছু বলা যার সম্পর্কে বলা হচ্ছে সে এটা শুনতে অপছন্দ করে, তাহলে সেটা গীবত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলো যদি সত্য হয় তাহলে সত্য হলেই তো গীবত, আর যদি সত্য না হয় তাহলে তুমি বহুতান তার প্রতি মিথ্যা অপবাদ করলে, অর্থাৎ এটা ডাবল গোনা। এবং মোহতারাম সাহেব যেটা বললেন যে গীবত শুধু বলা যাবে না, এরকম গীবত শোনাও যাবে, গীবতদের মজলিসে বসাতে হবে। আর একজন প্রকৃত মুসলিম তিনি কোনো অবস্থাতেই গীবতে লিপ্ত হতে পারেন না, এবং গীবতে লিপ্ত হওয়ার কিছু কারণ তিনি তুলে ধরেছেন যে এটা মানুষের সাথে হয়তো শত্রুতা হিংসা বিদ্বেষ, এই কারণগুলোর আগে যদি কেউ গীবত লিপ্ত হয় তিনি বলছেন যে তার আগে আরো দুটার গুণার মধ্যে সে লিপ্ত হয়ে যায়। একটা হচ্ছে দেশে সন্দেহ করে এবং গোয়েন্দাগিরি করে বা তার ব্যাপারে একটু তালাশ করে, তো এই দুটো হারাম। অর্থাৎ ইসলাম এটা এমন একটা চমৎকার ব্যবস্থা, জীবন ব্যবস্থা, যে মানুষকে কোনো অবস্থাতেই খারাপ পথে এগোতে দিবে না, এবং সেটা প্রথমেই সেই দরজাগুলো বন্ধ করে যে সামাজিক অনাচার, সামাজিক যত রকমের অন্যায় আছে সেগুলোকে বন্ধ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এটা যেন প্রথমত আমি আমার নিজের জন্য, আমার পরিবার এবং আমাদের এখানে যারা উপস্থিত আছে সবার জন্যই কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন এই গীবতের হাত থেকে রক্ষা পেতে পারি, আমিন। তো এখন আমাদের কিছু সময় আছে, সময় আসলে যদিও আমাদের নির্ধারিত সময় 10টা পর্যন্ত, আজকে ইনশাআল্লাহ আমরা 10:30 পর্যন্ত সম্মানিত শেখ যেহেতু আছেন আমাদের। আচ্ছা
আচ্ছা, এই মুহূর্তে আবার তিনি নাই, আমরা আশা করছি যে তিনি আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আজকে বেশ কয়েকবারই একটু অসুবিধা হয়ে গেছে। আমি আমাদের আর একজন ভাই রিয়াদ থেকে যোগ দিয়েছেন, মোহাম্মদ আলী হায়দার ভাই, আমি তাকে অনুরোধ করবো যে আমাদের শাইখের সাথে একটু সম্ভব করে যোগাযোগ করার জন্য, যাতে তিনি আমাদের প্রশ্ন উত্তরে যোগ দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ 10:30 পর্যন্ত আমাদের আলোচনাটা এখানে কন্টিনিউ করব। তো আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনি কি প্রশ্ন করবেন না আলোচনা, যে আপনি যদি আলোচনা করতে চান আপনার আলোচনা শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره. আমি প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লামাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। বিষয়টি এমন, যারা অন্য কারোর চোখে জল ঝরায় তারা এটা কেন ভুলে যায় যে তারও দুটো চোখ আছে? যখন আমি অন্য কারোকে গীবত করে কষ্ট দিই আমি কেন ভুলে যাই যে কেউ আমার গীবত করলে আমারও কষ্ট হবে? তাই বলবো, প্রশংসা চেহারার নয়, চরিত্রের হওয়া দরকার। কারণ ভালো চেহারা তৈরি করতে খুব অল্প সময় লাগে, কিন্তু সুন্দর চরিত্র তৈরি করতে সারা জীবন লেগে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তেই সতর্ক করেন যে আমাদের কিভাবে চলতে হবে। এটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন, র‍্যাঙ্কার এন্ড জেলাসি কনজিউম দ্য গুড ডিডস দ্য ওয়ে দ্য ফায়ার কনজিউমস উড। হিংসা এবং বিদ্বেষ মানুষের ভালো আমলকে বরবাদ করে দেয়, ঠিক তেমনি যেমনই আগুন কাটছে। আমাদের যে আজকে আলোচনা করলেন শেখ আব্দুল হাই ভাই, চমৎকার ভাবে গীবত সম্পর্কে, আমি বলবো যে প্রত্যেকটা সেক্টর তিনি স্পর্শ করছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করছেন। যদিও একটু বিভ্রাট ঘটেছে, কিন্তু এটার মধ্যেও আমাদের ধৈর্য দরকার ছিল, আমরা ধৈর্য ধরে আছি, আলহামদুলিল্লাহ আমরা খুব উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উইশ ফর আদার্স হোয়াট ইউ উইশ ফর ইয়োর সেলফ, তুমি নিজে যা পছন্দ করো তুমি তা অন্যকে দিও পারলে, আর নিজে যা পছন্দ করো না তুমি তা অন্যকে কিভাবে দাও? আল্লাহ বলেন, যে ব্যক্তি মানুষের দোষ গোপন রাখে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষ গোপন রাখবেন। আমাদের উচিত আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত কাজ থেকে বেঁচে থাকা। আজকের আলোচ্য বিষয় যেটা সমাজে সবচেয়ে বেশি প্রচলিত, আমরা সকলেই কম বেশি করে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা যেন এই মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি। আর আজকের আলোচনার জন্য আমি আব্দুল হাই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে বিশেষ করে যে 6টি পয়েন্ট লাস্টে আপনি উল্লেখ করেছেন, এই 6টি পয়েন্ট অবশ্যই অবশ্যই এগুলো যদি কেউ বলে গীবত হবে না, এবং এটা বলা ওয়াজিব আমার জানা মতে। বিধায় গীবত করা যেমন যাবে না, তেমনি গীবতের পর্যায়ে পড়লেও সেটা বলা যাবে এটাও আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা হয়েছে, আমি অন্যান্যদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। জি মুহতারাম শায়খ, আপনি আবার এখানে। আজকে আমরা বুঝতে পারছি যে আমাদের কিছু ত্রুটি হচ্ছে এই জুমের এখানে শব্দগত, এবং এখানে যান্ত্রিক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ইনশাআল্লাহ এখন প্রশ্ন উত্তরে যাব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে পাত্রপাত্রীর বিষয়ে ইনফরমেশন, কিংবা যদি বসের কাছে পারফরমেন্স এর জন্য ইনফরমেশন দেওয়া হয় তাহলে এটা গীবতের পর্যায়ে পড়ে কিনা। জি মহতারাম সাহেব।
বিসমিল্লাহ সালাতু ওয়াসালাম আলা রাসূলুল্লাহ ওয়া বাদ। প্রথমত আমি দুঃখিত যে আমার নেট, সম্ভবত নেটের কারণে আমি বারবার কয়েকবার ডিসকানেক্ট হয়ে গেছি, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ মাফ করুন। অনেক কথা হয়তো শুনতে পেয়েছেন কিনা অথবা আমি আপনাদের অনেক কথা শুনতে পারি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আল্লাহ আমাকে হেফাজত করুন। প্রশ্নটি আমি যতটুকু আপনার কথা থেকে বুঝলাম যে বিবাহের ক্ষেত্রে কোন পাত্র পাত্রীর দোষ ত্রুটি বলা যাবে কিনা এরকম কোন প্রশ্ন মনে হয়। জি 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 বিবাহের ক্ষেত্রে যদি কোনো যোগ্য ব্যক্তিত্বের কাছে গিয়ে আমরা পরামর্শ চাই, যিনি নিজের স্বার্থের দিকে দেখবেন না, বরং আল্লাহর ভয় করে যথাযথ উপযুক্ত পরামর্শ দিবেন, তার কাছে গিয়ে পরামর্শ চাওয়া জায়েজ। যেমন ওই ব্যক্তি মহিলা এসেছিলেন, এসে জানতে চেয়েছিলেন যে আমাকে বিবাহ প্রস্তাব দিয়ে আবু জাহাম এবং মুআবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা দুজনে কিন্তু সাহাবী ছিলেন, তারপর তাদের ছোট্ট একটা ত্রুটির কথা বলেছিলেন, একজন মারামারি করতো, স্ত্রীকে মারতো, আর একজন একটু ভব করেছিল, তেমন সম্পদ ছিল না। তো অথচ ওই মহিলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উসামা বিন জায়েদ কে বিয়ে করার, তখন পরে বলছেন যে যেহেতু রাসূল সাল্লাম বলেছেন এই জন্য আমি রাজি হলাম বিয়ে করে। উনি বলছেন যে আমি এই উসামা বিন জায়েদ কে নিয়ে যত আনন্দ পেয়েছি, যত সুখী হয়েছি, জীবনে আর কেউ মনে হয় এত সুখী হতে পারে। সুতরাং যোগ্য ব্যক্তিত্বের কাছে গিয়ে পরামর্শ চাওয়া জায়েজ, এবং যোগ্য ব্যক্তিত্ব ভালো পরামর্শ দিবেন, যদি কোনো আবারও কিছু ত্রুটি মনে হচ্ছে। জি না, এবং জান্নাবে গীবত করা হলো তার কাছে ক্ষমা চেয়ে না নিলে ক্ষমা নাও পাওয়া যেতে পারে, জেনে না জেনে কতজনের নামে না জানি কত গীবত করে ফেলেছি জীবত দশা, এই গুণা থেকে তওবা করা এবং পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের সবারই প্রশ্ন। যে আমরা তো আজকে জানলাম, কিন্তু আমাদের একটা বড় সময় আমরা পার করে ফেলেছি, তো এখন আসলে আমাদের কি করা উচিত? জাযাকাল্লাহ খায়র। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে অনেকেরই গীবত করেছি, যা এখন অনুভূতি আসার ফলে বুঝতে পারছি। এখন এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায়ের ক্ষেত্রে ওলামায়ে কেরাম যে সমস্ত পদ্ধতিগুলি বলেছেন, প্রথমত এটি বান্দা, যে বান্দার গীবত করেছি সেই বান্দাকে খুঁজে পাওয়া, তাহলে তার কাছে গিয়ে বিষয় আপনার সাথে এভাবে সমালোচনা করেছিলাম, তখন আমি বুঝি নাই, আমি এখন পরকালীন ভয় ভীত হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। যদি এই বিষয়টি উল্লেখ করার মতো পরিবেশ না থাকে অথবা তাকে পাওয়া সম্ভব না হয়, তাহলে যে সমস্ত স্থানে, দ্বিতীয় যে কাজটি করতে বলেছেন সেটি হচ্ছে যে সমস্ত স্থানে বসে তার সমালোচনা করা হয়েছে, গীবত করা হয়েছিল, সেই সমস্ত স্থানে বসে বসে তার বেশি বেশি প্রশংসামূলক আলোচনা করতে, ভালো আলোচনাগুলি করতে। তৃতীয় বিষয় হচ্ছে সেই সাথে তার জন্য বেশি বেশি যে আল্লাহ শান্তি প্রশান্তি দান করো, এইভাবে তার জন্য তার অজান্তে দোয়া করতে হবে, আর সেই সাথে তওবা করতে হবে। তওবার যে শর্তগুলি রয়েছে সেটি হচ্ছে তার অধিকার ফিরিয়ে দেওয়া, যেহেতু ফিরিয়ে কাজগুলি করতে হবে, আর সেই সাথে আরো কিছু কাজ করতে হবে, সেটি হচ্ছে মনে আত্ম অনুশোচনা করতে হবে সবসময়, যে আমি এই অন্যায়টি করেছি এই জন্য আত্ম অনুশোচনা করতে। দ্বিতীয় আরেকটি বিষয় মনে রাখতো যে এই অন্যায় জীবনে আর কখনো
দ্বিতীয়বার লিপ্ত হব না সেই মর্মে দৃঢ় সংকল্প করতে হবে। আর যে অন্যায় করেছি সেটা থেকে স্টপ হতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ। প্রথমত তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করতে হবে, এটি যদি কোনোভাবে সম্ভব না যে সমস্ত স্থানে দ্বিতীয় কাজ তার জন্য দোয়া করতে হবে। চতুর্থ কাজ হচ্ছে তার জন্য সাদকা করতে হবে, তার উদ্দেশ্যে সাদকা করতে হবে। যদি সম্মানটা নষ্ট হয়ে থাকে অথবা যদি কোনো অর্থকড়ি নষ্ট করতে থাকে তাহলেও সেই পরিমাণ অর্থ দান করতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। আশা করা যায় এই কাজগুলি করলে আল্লাহ মাফ করবেন। সর্বোপরি চূড়ান্ত ভাবে আমরা বলতে পারবো না, যেহেতু এটা মানবের অধিকার, আল্লাহ ক্ষমা করেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করে। সুতরাং তবে আমরা আশা করতে পারি যে এই কাজগুলি করলে হয়তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইরান। আসলে যে গীবতটা যে কত ভয়াবহ আজকের আলোচনা থেকে আমাদের কাছে এটা আরো পরিষ্কার হয়ে আসছে। যেমন কবিরুজ্জামান ভাই তিনি হাত তুলেছিলেন গীবত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গীবতের আলোচনা আলহামদুলিল্লাহ শুনলাম, কিন্তু মনে তো অনেক সংশয়। এই কারণে যাদের বিরুদ্ধে যাবৎ পড়ন্ত বিকেলে এসে এখন চিন্তা করছি যে অনেক তো ভুল করে ফেলেছি জীবনে, এখন এই ভুলের সংশোধন একটু আগে হয়তো আপনি বললেন, আমি অনেকটা কথা শুনতে পাইনি আপনার থেকে। দ্বিতীয়ত হলো যারা এখন হয়তো এমন অনেকের বিরুদ্ধে গীবত করেছে যারা দুনিয়াতে নেই চলে গেছে, এখন এই থেকে পরিত্রাণ পাওয়া কিভাবে আমরা থেকে এখন পরিত্রাণ পেতে পারি, আল্লাহর কাছে মাপ পেতে পারি? মাপ পাওয়ার তো কোনো রাস্তা বোধ হয় নেই আমি যতটুকু আপনার আলোচনায় বুঝলাম। এখন মনের মধ্যে সংশয় এটাই আর কি, কিভাবে আল্লাহর কাছে যতই ইবাদত করি যাই কিছু করি মানুষের হক থেকে যদি আমি একটু থেকে বেরিয়ে না আসতে পারি তো আমার ইবাদত বন্দেগী সবই তো চলে গেল আর জায়গায়, তাই না? এটাই আমার জানার বিষয় আর কি। জাযাকুমুল্লাহ খায়ের। আসলে একটু আগে বলেছি প্রসঙ্গে, এখন যেহেতু যার গীবত করেছে তিনি হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাকে পাওয়ার কোনোভাবে সম্ভব হচ্ছে না, অতএব তার জন্য বাকি যে কাজগুলি যে সমস্ত স্থানে গীবত করেছিলাম সেখানে গিয়ে তার সমালোচনা করতে হবে, ভালো ভালো বিষয়গুলি পর্যালোচনা করতে হবে, সুনাম করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার জন্য দান খায়রাত করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ রহমান রাহেম। আর সর্বোপরি আত্ম অনুশোচনা করতে হবে যে আমি যে পাপ করেছি এজন্য আত্ম অনুশোচনা করতে, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করতে হবে করতে পারেন। যদিও হাদিসের দৃষ্টিতে বোঝা যাচ্ছে এটি মাফ পাওয়ার কোনো সুযোগ নেই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কারো অন্যায় করে থাকে, ক্ষতি করে থাকে, সম্মান নষ্ট করে থাকে, তাহলে মৃত্যু আসার আগেই যেন মীমাংসা করে নেয়। এখন যেহেতু উনি মৃত্যুবরণ করেছে আমার মীমাংসা করার মতো কোনো সুযোগ নাই, অতএব তারপরও আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আমরা ক্ষমা চাইতে থাকবো আল্লাহর কাছে এবং ওই কাজগুলি করতে থাকবো, আত্ম অনুশোচনা করবো, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক একটু বলে রাখি, সেটি হচ্ছে যেহেতু এই গীবতের কারণে আমার নেকি ওই ব্যক্তির কাছে চলে যাবে এবং ওই ব্যক্তির গোনা আমার ঘাড়ে আসবে, সুতরাং আমি যতদিন বেঁচে আছি এখন ততদিন আমার পাপ যেন কম হয় আর নেকি যেন বেশি হয় সে চিন্তা রাখি, যেন অন্তত পক্ষে ওইখানে ঠেকে গেলে
আমার দিতে দিতে যেন শেষ না হয়ে যায়, এই জন্য নেকির কাজ বেশি করতে হবে। আর তার জন্য দোয়া করে যদি আমি তাকে এখন দুনিয়াতে বেঁচে থাকতে তার জন্য দোয়া করে যদি তাকে কিছু উপকার দিতে পারি তাহলে সেটিও হয়তো কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা শুনছিলাম। আচ্ছা, আমাদের আরেক ভাই এটা রিলেভেন্ট প্রশ্ন করেছেন, যেটা পাত্র এবং অফিসের সহকর্মী সম্পর্কে। তিনি বলছিলেন যে ধরুন কেউ আমাকে বিয়ের কারণে হবু পাত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন, যেখানে আমি জানি যে পাত্রের কিছু ত্রুটি আছে, সেখানে আমার করণীয় কি যে ত্রুটিগুলো জানানো নাকি কিছুই না বলা? ঠিক তেমনি ভাবে হয়তো আমার কোনো সহকর্মী সম্পর্কে হয়তো ঊর্ধ্বতন কেউ জিজ্ঞেস করলেন যে ও কেমন কাজ করছে, সেখানে আমি জানি সহকর্মী কাজে কর্মে অত মনোযোগী, কিংবা সে হয়তো কোনোভাবে অফিসের ক্ষতি করছে যেটা না জানানো হয়তো অফিসের ক্ষতি করবে, সেক্ষেত্রে আমি কি করব? বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোন পাত্রীর বিষয়ে যদি কোনো গোপন ত্রুটি জানা থাকে সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে, আমি ইচ্ছা করে কারো গোপন ত্রুটি তালাশ করব না। এটি একটি বড় মুমিনের বৈশিষ্ট্য যে অন্যের গোপন ত্রুটি তালাশ করতে যাব না। কিন্তু যদি এমন কোনো ত্রুটি হয় যে ত্রুটি প্রকাশ পেয়ে গেছে, আপনি গোপন তালাশ করে বের করেননি বরং জনসমক্ষে প্রকাশ পেয়ে গেছে, কিন্তু ওই ছেলেটি হয়তো দূর থেকে এসেছে, বিবাহের পরে সেই জন্য আচ্ছা আমরা যে আপনি সেই সাথে অফিসে যদি কিন্তু যদি ঊর্ধ্বতন দায়িত্বশীল আমার কাছে জানতে চান তাহলে আমি এটি মনে রাখবো যে আমি তাকে হেয় করার জন্য নয় এবং স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয় বরং ঊর্ধ্বতন দায়িত্বশীল চেয়েছেন সেই জন্য আমি এটুকু রিপোর্ট করছি, তাহলে আশা করা যায় গিবত হবে না ইনশাআল্লাহ। এরকম উদ্দেশ্য থাকে তার ত্রুটি বর্ণনা করার ফলে আমার মর্যাদা বাড়বে ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছে, এই উদ্দেশ্য নিয়ে যদি বলা হয় তাহলে সেটা নিষিদ্ধ। আমার মর্যাদা বাড়ানোর জন্য অন্যের ত্রুটিটুকু বলে দেওয়া সেটা হারাম। আর যদি ঊর্ধ্বতন দায়িত্বশীল আমাকে জিজ্ঞেস করে আর আমি যদি সত্যি জেনে থাকি বিষয়টি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে তাহলে বলা যেতে পারে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ। অন্য বিষয় যে এখানে পুরুষদের জন্য এই আমরা জানি যে হলুদ যে গেরুয়া রঙের জামা এটা নিষিদ্ধ, এখানে আমাদের এসছে যে লাল জামা পরা, এটাও কি নিষিদ্ধ? লাল জামা, লাল রঙের জামা পরা, একটা হচ্ছে যে উত্তম আর একটা হচ্ছে যে হারাম। আসলে লাল, সরাসরি লালটা হারাম বলে আমার জানা নাই, তবে পুরুষের জন্য যে সমস্ত পোশাকের রঙগুলি এসেছে সেগুলির মধ্যে লালটাকে অত অগ্রাধিকার দেওয়ার, সাদাটা হচ্ছে সবচেয়ে উত্তম। সুতরাং লাল পোশাক না পরাটাই ভালো, কারণ মেয়েরা একটু লালটা পছন্দ করে থাকেন, লালটার পুরুষ পরলে দেখা যায় যে ততটা সভ্য মনে হয় না, সুন্দর মনে হয় না, এই জন্য লাল পোশাক না পরাই ভালো। জাযাকাল্লাহ খাইরান। আমাদের সময় প্রায় শেষের দিকে, তো আমি রিয়াদ থেকে আলী হায়দার ভাই যোগ দিয়েছেন এবং আজকের এই আয়োজনে তিনি বিশেষ অতিথি। আমি আলী হায়দার ভাইকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার সাদি ভাই শেখ আব্দুল্লাহ হচ্ছেন আমার একেবারে ডাইরেক্ট, আর শেখের এই গীবতের উপরে নিজের উনার লেখা যে বই, একটা গীবতের উপরে চমৎকার একটি বই, শেখ সম্ভবত ওই বই থেকেই বোধহয় বেশিরভাগ পয়েন্ট গুলো আসছে। আসলে এটা এমন একটা রোগ হয়ে গেছে আমাদের কম বেশি প্রত্যেকটা মানুষ আমরা আক্রান্ত হয়ে যাবে। আর ব্যক্তিগত ভাবে আমি মানে আমি নিজেও মানে পুরো অবশ্যই আক্রান্ত, আপনার চেষ্টা করছে, আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে এই রোগ থেকে যাতে আল্লাহ মুক্তি দেন। এটা অসম্ভব রকমের মারাত্মক একটা রোগ। কি বল?
আমাদের সময় আজকে শেষ। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের আগামী আলোচনায় আবারও ইনশাল্লাহ আমরা মোহতারম শাইখকে আমাদের মাঝে পাবো। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যেটা আমাদেরকে আসলেই খুব আতঙ্কগ্রস্ত করছে যে আমরা কোন পর্যায়ে আছি এবং আমাদের সংশোধন অত্যন্ত জরুরি। আসলে আমাদের আলোচনার উদ্দেশ্য সেটাই। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই উদ্দেশ্যকে কবুল করুন, আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমি আমাদের ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্টের পক্ষ থেকে মোহতারাম শায়েখ আব্দুল হাই মাদানি তাকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ আলী হায়দার ভাই এবং জুনাইদ মনির ভাইকে, যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন যারা আজকে আলোচনা অংশগ্রহণ করলেন এবং আমাদের এই অনুষ্ঠানে ছিলেন। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী জুমার দিন রাত 9টায় আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সেদিন হবে সবার জন্য কোরআন শিক্ষা, সেই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته